আমরা চলে এসেছি আসলে মূর্তি নদী। মূর্তি নদী আমাদের আমাদের যে লাটাগুড়িতে যারা আসবে পর্যটকরা, লাটাগুড়িতে যারা ক্যাম্পিংটা ডুয়ার্সে থাকবে, তারা মূলত গরুমারা জঙ্গল করার পর এপাশে নেওয়া নদী আর এপাশে মূর্তি নদী, চাপড়ামারি ফরেস্ট আর হলো গরুমারা জঙ্গল, এই দুইটার মাঝখান দিয়ে চলে গেছে এই মূর্তি নদী। এবং চমৎকার একটা ল্যান্ডস্কেপ, এবং আমরা একটা গুগল ম্যাপে দেখলেই বুঝতে পারি যে দুইটা ফরেস্টের মাঝামাঝি জায়গাটা দিয়ে আসলে এই মূর্তি নদীটা গেছে। এবং চমৎকার একটা নদী এবং প্রচুর পাথর এবং একদম স্বচ্ছ পানি। আমরা গোসল করছি, গোসল করে ঠান্ডা লাগে মনে হয়, এরকম অবস্থা। চমৎকার সূর্যাস্ত দেখছি, আমরা অনেকক্ষণ পুরো মূর্তি নদীতে ছিলাম, চমৎকার অনুভূতি। তো যাই হোক, যারা এই গরুমারা জঙ্গল করতে পারবে তারা দুইটা নদী আসলে মূলত খুবই কাছাকাছি পায়। একটা হলো মূর্তি নদী এদিকে, আর ওদিকে হলো নেওড়া নদী। এবং নেওড়া নদীর ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর, ওই সাইড থেকে ময়ূর পাওয়া যায়, বাইসন পাওয়া যায়, গাইসনও পাওয়া যায়, হ্যাঁ অনেক কিছু পাওয়া যায় আসলে, খুবই সুন্দর। আর জঙ্গল সাফারি আমরা করছি, জঙ্গল সাফারিতে আমরা হাতি পেয়েছি, আমরা ময়ূর পেয়েছি, আমরা বনমোরগ পেয়েছি, অনেক কিছু, এবং কাজে খুবই সুন্দর। আর এই লাইনটাতে সবচেয়ে সুন্দর জায়গা হলো থাকার জন্য ক্যাম্পিংটা ডুয়ার্স। ক্যাম্পিংটা ডুয়ার্স এই কারণেই সুন্দর, আমরা বারবার বলতেছি যে কারণটা ক্যাম্পিংটা ডুয়ার্সের নাম, সেটা হলো যে লাটাগুড়ির জঙ্গলের সবচেয়ে কাছে একটা দুইটা রিসোর্ট যদি আমরা হিসাব করি, তার মধ্যে ক্যাম্পিংটা ডুয়ার্স অন্যতম একটা পড়বে। তো এই কারণেই এখানকার থাকার পরিবেশ খুবই ভালো, বাথরুম খুবই ক্লিন, এবং পুরো এনভায়রনমেন্ট এবং এখানে যে বাঙালি খাবার দাবার, সব মিলাই, যে পাখি শব্দ কত সুন্দর, সব কিছু মিলাই ঝেলাই। এবং এই যে পাখি, এই পাখি ক্যাম্পিংটা ডুয়ার্সের প্রতিটা রুমের বারান্দা থেকে এত সুন্দর দেখা যায়, এবং এত পাখি কল্পনাতীত। এবং পাশে শুধু নট অনলি জঙ্গল, এপাশে পিছনটাতে চা বাগান আছে, এবং গ্রামীণ একটা জীবন দেখা যায়, গ্রামীণ মানুষ, এখানকার যে কোরা আদিবাসী তাদেরকে দেখা যায়, তাদের সঙ্গে আপনারা দেখা হবে, তাদের বাড়িঘর দেখতে পারবেন, সব কিছু জঙ্গল এবং জঙ্গলের যে জীবন এটা দেখা যায়। এবং একই সঙ্গে যে ল্যান্ডস্কেপগুলো আছে, চমৎকার ল্যান্ডস্কেপ, মূর্তি নদী আছে, চা বাগান আছে, সব কিছু মিলাই ঝেলে লাটাগুড়ি অসম্ভব সুন্দর একটা জায়গা। বাংলাদেশ থেকে আপনারা এই জায়গায় থাকতে চাইলে আমাদের এখানে বুকিং করতে পারবেন, আমাদের মধ্যে প্যাকেজ ট্যুরে আসতে পারবেন, অথবা আপনারা যদি চান এই ডেস্টিনেশনগুলোতে আপনার হোমস্টে আমাদের কাছ থেকে বুকিং নিতে পারবেন। এবং এটা বাংলাদেশ থেকে, এবং আমরাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে হোমস্টে বুকিং করাচ্ছি ইন্ডিয়াতে। এই হলো ব্যাপার, যাই হোক পরে আবার কথা হবে।